أشهد أن لا وعليكم السلام ورحمة الله وبركاته سنگاپور থেকে ভাই হাসানুল কবির প্রশ্ন করেছেন যে সমাজে অনেক মুসলিম ভাই নামাজি ভাই রয়েছেন যারা আকীদাগতভাবে আকীদাগত ভুল পথে রয়েছেন তাদের মধ্যে কেউ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার তার কোনো আকার নাই কেউ বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হায়াতুন নবী এভাবে নানান ভুল বিশ্বাসের সাথে তারা জড়িত এমতো অবস্থায় তাদের সালাত বা অন্যান্য ইবাদতের অবস্থা কি কবুল হবে না কবুল হবে না বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه সম্মানিত সকল دینی ভাই ও বোনেরা আকীদা কে পরিশুদ্ধ করা এটা হচ্ছে ইসলামের মূল বিষয় বুনিয়াদী বিষয় যেটা হচ্ছে তাসিস বা ফাউন্ডেশন যার উপরে ভিত্তি করে আমল কবুল হওয়া না হওয়া নির্ভর করে এবং যা আমলের স্তর হচ্ছে আকীদাকে পরিশুদ্ধ এবং সহি করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের 13 বছর পর্যন্ত শুধুমাত্র মানুষের আকীদাকে পরিশুদ্ধ করেছেন আল্লাহর সাথে অংশীদারিত্বের যে বিষয়গুলো তাদের অন্তরে বদ্ধ ছিল সেটাকেই বের করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ উলুহিয়াতে রুবুবিয়াতে আসমা সিফাতে তাদের অন্তরে স্থাপন করার জন্য তিনি দীর্ঘ মেয়াদি দাওয়াতি কাজ করেছেন এবং মদিনায় আসার পরে বাকি 10টি বছরও তাওহীদের দাওয়াতের সাথে সাথে ইসলামের অন্যান্য বিধিবিধানের প্রতি আহ্বান করেছেন তাই ইসলামের মৌলিক বিষয় হচ্ছে আকীদা বা সহি বিশ্বাস কিন্তু ভাইয়ের প্রশ্ন যেটা যে যারা এই ধরনের ভুল বিশ্বাসে বিশ্বাসী তাদের নামাজ অন্যান্য ইবাদতের অবস্থা বা হুকুম কি এখানে বিষয়টি আমরা দুই ভাগে ভাগ করতে পারি সেটা হলো যে অনেকে আছে যারা এ সম্পর্কে আসলেই জানে না তারা মনে করে এটাই হচ্ছে ইসলামের বিশ্বাস বা ইসলামের জ্ঞান যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী তাদের কাছে ইসলাম এইভাবেই ভুল অবস্থায় পৌঁছাইছে বা ভুল পদ্ধতিতে পৌঁছাইছে ভুল শিক্ষাটাই বা তাদের কাছে পৌঁছিয়েছে ফলে তারা এটা ইসলাম মনে করেই এটা জানে এবং মনে করে বা বিশ্বাস করে ফলে এটা যদি তাদের অজান্তে এবং তাদের কাছে সঠিকটা না পৌঁছে ভুলটা পৌঁছাইছে এবং এটাকেই তারা ইসলাম মনে করে ইসলামের প্রতি তাদের বিশ্বাস রেখে তারা নামাজ রোজা করে তো আল্লাহ রাব্বুল আলামিন আশা করি তাদের সদিচ্ছা থাকার কারণে এবং তাদের কাছে সঠিক এলেম বা ওয়াহির আলো সঠিকভাবে না পৌঁছানোর দরুন তারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ বিষয় থেকে মাফ পেয়ে যেতে পারেন যদি তাদের কাছে এ বিষয়ে সঠিক বিদ্যা না পৌঁছায় থাকে কেননা আমাদের সমাজের মূলত ওলামাগণই এ বিষয়ে প্রথমত দায়ী কেননা তারা সঠিকটা মানুষ নিজেরাও জানার চেষ্টা করে না এবং অন্যকে জানানোর ব্যাপারে তারা আগ্রহী নয় তবে সাধারণ মানুষ যারা তারাও দায়ী থেকে মুক্ত নয় কেননা কোরআন এবং হাদিসের সঠিক এলেম বা প্রকৃত এলেম বা একান্ত প্রয়োজনীয় দিন শেখা সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি নরনারীর উপরে ইসলামী মুসলিম নরনারীর উপরে প্রয়োজনীয় জ্ঞান আর জ্ঞানের মধ্যে সবথেকে প্রথম এবং প্রধান জ্ঞান হচ্ছে আকিদা বা সহি বিশ্বাস সম্পর্কে ফলে তাদেরও দায়ী দায়িত্ব রয়েছে এক্ষেত্রে তারাও জবাবদিহি হতে হবে জবাবদিহি করতে হবে যদি তারা এক্ষেত্রে ত্রুটি করে থাকে অবহেলা করে থাকে চেষ্টা না করে থাকে তাই উভয় পক্ষ এখানে দায়ী আছেন তথাপিও যাদের কাছে সঠিক এলেম পৌঁছায়নি এমতো অবস্থায় তাদের এই বিশ্বাসের মধ্য দিয়ে নামাজ রোজা যদি আল্লাহ সন্তুষ্টের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় তারা করে যায় তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরটা কবুল করবেন এবং তাদের অজানার কারণে তাদেরকে হয়তো তিনি মাফ করবেন কিন্তু দ্বিতীয় যে অবস্থা সেটা হলো যাদের কাছে কোরআন এবং হাদিসের সহি এলেম
কোরআন এবং হাদিসে বর্ণিত সহি বিশ্বাস আল্লাহর একাত্মবাদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার তার যে হক এবং অধিকার যে সম্মান মর্যাদা নবী হিসেবে সেটা তার জন্য পুরাপুরি বিশ্বাস করতে এবং তাকে দিতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হক নিয়ে তার কোনো ক্ষমতা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেওয়া যাবে না। এই বিষয়ে যাদের কাছে জ্ঞান আছে, এলেম পৌঁছাইছে, এরপরও যদি তারা সঠিকটাকে গ্রহণ না করে বর্জন করে যদি তারা ভুল আকিদার উপরে থাকে এবং ভুল আকিদাকে পোষণ করে, তাহলে এর জন্য তারা অবশ্যই দায়ী হবে। এক্ষেত্রে আকিদা বা সহি বিশ্বাস না থাকার দরুন তাদের আমলের ঘাটতি বা আমলের ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গাইরি তারাকতু ওয়াশিরকা, যে ব্যক্তি কোনো আমল করে আর সে আমলের মধ্যে আমার সাথে অন্য কোনো মাখলুককে শরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমি তাকেও ছেড়ে দিই, তার আমলকেও ছেড়ে দিই। তাই জেনে বুঝে যদি সঠিক আকিদাকে, সহি বিশ্বাসকে, কোরআন ও হাদিসের সহি বিদ্যাকে, এলেমকে যদি প্রত্যাখ্যান করে ভুল আকিদার উপরে সে তাআসুবি এবং গোড়ামি করে গোড়ামি বশত অটুট থাকে, তাহলে এক্ষেত্রে যেহেতু ইসলামের মূল হচ্ছে ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি সমস্ত তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি বিশ্বাস করলো, ফাকদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বা ইসলামকে সে পূর্ণভাবে ধারণ করলো, তাহলে এক্ষেত্রে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে এবং তার আকিদার অপরিশুদ্ধ থাকার দরুন তার আমল আকিদার উপরে প্রভাব পড়বে। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।